হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর রক্ষে নেই, এবার পশ্চিমবঙ্গের বুকে অবিপদ নেমে আসলো। কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যকে সতর্ক করলো আর তারপরে তোলপাড় করা খবর। এবার একের পর এক কন্টেনমেন্ট জোন জারি হচ্ছে, হটস্পট চিহ্নিত করলো এবার রাজ্যগুলির, বাড়ানো হচ্ছে একের পর এক নির্দেশিকা, কড়া নজরদারি আবারও বাংলার বুকে। আর তারই মাঝে চোখ রাখলে বিরাট বড় খবর, পশ্চিমবঙ্গের দুর্ঘটনায় মৃত 18, এবার 2 লক্ষ টাকা ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ভয়ানক বিপদের সাক্ষী থাকলো গোটা দেশ, যেখানে নদীয়ার হাঁসখালীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 18 জনের। এবার হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাহায্য দিয়ে বিরাট বড় খবর, 2 লক্ষ টাকা করে। অন্যদিকে আবার আহতদের 50,000 টাকা, 18 জনের মৃত্যু হয়ে দুঃসংবাদ গোটা বাংলা। তার মাঝে চোখ রাখলে যেমন একের পর এক কন্টেনমেন্ট জোন জারি হচ্ছে, আর এমনই সময় নতুন করে বার্তা শুনে চমকে যাবেন। এবার হঠাৎ করে পেট্রোল ডিজেলের দাম আবারও কমতে চলেছে বাংলার বুকে। এই মুহূর্তের বড় খবর, আন্তর্জাতিক বাজারে এবার অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী, আর এবার কমতে পারে আবারও পেট্রোল ডিজেলের দাম। বিশাল বড় আশারালো এবার গোটা দেশে। তবে তার মাঝে যে হঠাৎ করে নতুন প্রজাতি করোনার সংক্রমণ পশ্চিমবঙ্গের বুকে হানা দিচ্ছে নাকি, গোটা দেশে আবারও সতর্ক করছে কেন্দ্র সরকার, তারপরে এবার রাজ্যকে লক্ষ্য করে একের পর এক কড়া নির্দেশিকা। কলকাতায় দিনের পর দিন বাড়ছে একের পর এক মৃত্যুর খবর, সংক্রমণ এবার পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। আবার কি লোকাল ট্রেন বন্ধ, নতুন করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম বদল হবে, লকডাউন জারি হবে গোটা বাংলায়, নাকি কোন পরিস্থিতি, দোকানপাট খোলা থাকবে কি বন্ধ, করোনার প্রকোপ আর তারপরে বড় সিদ্ধান্ত। তবে রাজ্য সরকার কোন দিকে হাঁটে, মাঝেই পুরসভা ভোট, 19 ডিসেম্বর পুরসভা ভোট রয়েছে বাংলার বুকে। আর সেদিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী মমতা ঝাঁপিয়ে পড়ছেন, একদিকে বিরাট বড় শিল্প সম্মেলন, আর তাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান। আর এদিকে আবার ত্রিপুরায় একের পর এক বড় বড় খবর, ভোটের রেজাল্ট শুনে চমকে যাচ্ছে বাংলা। আর অন্যদিকে রাজ্য সরকার ফিরিয়া হাকিমের তরফ থেকে নতুন করে বার্তা এসেছিল, যেখানে আমরা শাসক দল হতে চাই না, আমরা সেবক দল হতে চাই। আর তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনের বৈঠকে একই কথা জানাচ্ছেন, যেখানে ক্ষমতাই থাকতে চাই না, বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মন কি বাত অনুষ্ঠানে এক ব্যক্তির কথা প্রসঙ্গে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে ভবিষ্যতে আমি ক্ষমতা দখল করতে চাই না, আমি শুধু সেবা করে যেতে চাই। একের পর এক মানুষের মনে এবার উল্টো প্রশ্ন জেগেছে, তবে কি 24-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী বদলাবে নাকি অন্য কোনো মুখ আসবে। আর অন্যদিকে আবার তৃণমূলকে বহিষ্কার করায় ধন্যবাদ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার ত্রিপুরায় হট্টগোল কাণ্ড, একের পর এক পরিস্থিতি দেখে টালমাটাল। আর এদিকে আবার গত 24 ঘন্টায় গোটা দেশে 651 জনের আবার বিপদের সংখ্যা, যেখানে গোটা পরিস্থিতি টালমাটাল, তারপরে কিছুটা শান্ত হওয়ার পর আবারও বিপদ ঘনিয়ে আসছে নতুন ভ্যারিয়েন্ট, আর তাদের 651 মৃত্যু। আর এমন খবর শোনার পরই গোটা পশ্চিমবঙ্গ যেমন মাছে, তেমনই গোটা দেশের তরফ থেকে বড় বার্তা। তবে এত কিছুর মাঝেও ঝাঁপিয়ে পড়ছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক চুলো জমি ছাড়তে নারাজ, পুরসভা ভোট, হাড্ডাহাড্ডি লড়াই, কোথায় কে প্রার্থী দিচ্ছে, একের পর এক প্রার্থী তালিকা বদল করছে তৃণমূল। আর অন্যদিকে আবার লকডাউন নিয়ে যেমন কোথায় কোথায় কন্টেনমেন্ট জোন জারি হচ্ছে, তার সাথে আবার মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, রান্নার গ্যাস নিয়ে বিশাল বড় আপডেট। আর অন্যদিকে চোখ রাখলে আবার স্টেট ব্যাংকের যেমন নিয়ম বদল, অন্যদিকে আবার বেকার ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, আর তার সাথে নতুন করে বাংলার বাড়ি, সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলাভিত্তিক খবর নিয়ে আসবো সবার আগে। আর তার সাথে যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তাই এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলাভিত্তিক খবর পাবেন সবার আগে। আর তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, তাদের একটা হেডলাইন শিরোনাম, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার ফোনের হোম স্ক্রিনে, এবং জেলাভিত্তিক খবর পাবেন সবার আগে আপনার ফোনে। এবার প্রথমে চোখ রাখবো আজকের হাড় কাঁপানো বাংলা খবর, এবার গোটা দেশ তোলপাড়, এমনই সময় ঝাঁপে বসেন একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে ডবল ইঞ্জিন ঘুরতে যেমন ঝাঁপে পড়ছিল বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের, তেমনি আবার মুখ্যমন্ত্রী মমতা একের পর এক তোলপাড় করে কাণ্ড, সব মিলিয়ে ত্রিপুরা, অন্যদিকে গোয়া, তার মাঝে আবার চোখ রাখলে গোটা দিল্লি কাঁপাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। আর সেই সময় বিশাল বড় খবর, আবার একদিকে বড় খবর উঠে আসছে কলকাতার 82 নম্বর ওয়ার্ডে, এবার তৃণমূল প্রার্থী ফিরিয়াদ হাকিম মেয়েকে নিয়ে এদিন বাড়ি বাড়ি প্রচার করলেন, চেতলায় নিজের এলাকায় ঘুরে এবার প্রচার করছেন ফিরিয়াদ হাকিম। আর অন্যদিকে পুরসভা ভোট নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই, এমনই সময় প্রার্থী বাছাই নিয়ে বৈঠক করছে গেরুয়া শিবির। কলকাতা পুর ভোটে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি গেরুয়া শিবির, এবার হেস্টিংস অফিসের প্রার্থীর বাছাই নিয়ে বৈঠকে বসেছে তারা, বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এদিকে আবার ত্রিপুরায় পুর ভোটের রেজাল্ট নিয়ে খোঁজা দিচ্ছে দিলীপ ঘোষ, সেখানে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন লাফালাফি হয়েছে, কাজের কাজ কিছুই হবে না, এখান থেকে লোক ধার করে নিয়ে গিয়ে কি কখনো ওখানে যেতে যায়। এবার ত্রিপুরা নিয়ে নতুন করে বিদ্রুপ করছে গেরুয়া শিবির, নজর একটাই এবার পুর ভোট, এবার ওয়ার্ডে প্রচারে নামছে প্রার্থীরা, 19 ডিসেম্বর কলকাতায় পুর ভোট, এরা তাতেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। আর তারপরে একের পর এক জায়গায় এবার ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারে নামছে প্রার্থীরা, কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল প্রার্থী অসীম বসুর সমর্থনে প্রচারে নামছেন বাবু
বাবুল সুপ্রিয়। তবে এত কিছুর মাঝে সবচেয়ে ভয়ানক দুঃসংবাদ, আবারও নতুন করে করোনার ভ্যারিয়েন্ট যার নাম দেওয়া হচ্ছে ওমিক্রন। এবার তার সংক্রমণ ঠেকাতেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অতি সতর্কবার্তা জারি করছে এবার কেন্দ্র সরকার। পদক্ষেপ নিতে হবে অবিলম্বে, করোনার পরীক্ষা বাড়াতে হবে। পাশাপাশি যে সমস্ত এলাকাগুলি সম্প্রতি করোনা সংক্রমণ ধরা পড়েছে সেই সব এলাকায় এবার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। রাজ্যগুলিকে এবার হটস্পট চিহ্নিত করে কন্টেনমেন্ট জোন জারি করছে। আবারও লকডাউনের মুখে তাহলে কি বাংলা, নাকি অন্য কোনো সিদ্ধান্ত? পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক তৎপরতা তুঙ্গে, যেখানে কলকাতার বুকে দিনের পর দিন বাড়ছে সংক্রমণ, তার মাঝে আবার মৃত্যুর খবর গোটা বাংলায়। এমন সময় সতর্ক না হলে যে মহাবিপদে পড়বেন, আবারও যে দ্বিতীয় ঢেউয়ের ইঙ্গিত তা স্পষ্ট বার্তা এবার কেন্দ্র। তবে একদিকে চোখ রাখলে যেমন রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, তেমন এবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলা, অন্যদিকে আবার পেট্রোল ডিজেলের দাম নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত, যেখানে একের পর এক ভ্যাটে ছাড় দিয়েছে কেন্দ্র সরকার। তারপরে রাজ্য সরকারের উপর চাপ বেড়েছে, এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে পেট্রোল ডিজেলের দাম, যেখানে সূত্র মারফত খবর 104 টাকা রয়েছে পেট্রোলের দাম, এদিন ডিজেলের দাম রয়েছে কলকাতার বুকে 89.79 টাকা। তবে চোখ রাখবো এবার ত্রিপুরার ভোটের দিকে, যেখানে 334টি আসনের মধ্যে এবার 329টি আসনে গেরুয়া শিবিরের জয় জয়কার, প্রায় 90% আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। সেখানে আগরতলায় ঘোষিত 38টি আসনের মধ্যে 38টিতেই বিজেপির জয় জয়কার, এবার প্রথমবারে লড়ে দ্বিতীয় স্থানে উঠলো তৃণমূল। আগরতলায় হাতছাড়া করে তৃতীয় স্থানে রয়েছে বামেরা। তার মাঝে চোখ রাখলে এবার সাংসদ অভিযানে পিছলো কৃষকরা, এবার কর্মসূচি পিছিয়ে নতুন করে কৃষকদের ভূমিকা। শনিবার সংযুক্ত কিষাণ মোর্চার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জানা যাচ্ছে সংসদের সোমবারই বিতর্কের 3 কৃষি আইন বাতিলের প্রস্তাব এনেছে কেন্দ্র, তাই ওই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। কৃষকরাই দাবি জানিয়েছে, যেখানে সংসদে বিল এনে আইন বাতিল করতে হবে, কৃষকদের দাবি মতোই কাজ করছে কেন্দ্র, এবার কাটা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ। অন্যদিকে চোখ রাখলে এবার বড় খবর, ভোটের মুখে ইস্তফা দিলেন মমতার মন্ত্রী। কলকাতা পুরসভার মন্ত্রী প্রশাসক পদ থেকে এবার ইস্তফা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরিয়া দাস। এবার নগরায়ণ দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি, একই সঙ্গে আবার পদত্যাগ করলেন অতীন ঘোষ, দেবাশিস কুমার এবং দেবব্রত মজুমদার। এবার তারক সিং, রামপিয়ার রাম এবং ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়, এরা সকলেই কলকাতা পুরসভার তৃণমূল প্রার্থী ছিলেন। অপরদিকে আবার চোখ রাখলে রান্নার গ্যাস পান 300 টাকায়, বিশাল বড় খবর, এবার ছাড় দিচ্ছে কেন্দ্র, যেখানে বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে প্রায় 1000 টাকায় ছুঁই ছুঁই, তার মাঝে আবার গ্যাস সিলিন্ডার পিছু 300 টাকা সাশ্রয়ের ঘোষণা করছে কেন্দ্র, তবে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এবার ওয়েবসাইটে গিয়েই তাদের জানতে পারবেন কিভাবে এই সংস্থার তরফ থেকে 300 টাকা ছাড় পাবেন। অন্যদিকে আবার চোখ রাখলে পশ্চিমবঙ্গের দৈনিক সংক্রমণ যেমন কোথাও কমছে কখনো বাড়ছে, আর এমনই সময় পশ্চিমবঙ্গে স্কুল নিয়ে পড়ুয়াদের যেতেই হবে বড় খবর। 16 নভেম্বর এবার স্কুল খুলেছে, তারপরে শুরু হয়েছে অফলাইনে পড়াশোনা, কিন্তু ছাত্রছাত্রীরা বেশি সংখ্যক আসছে না, আর এটাই উদ্বেগ প্রকাশ করছে। আর এমনই সময় শিক্ষা দপ্তরের কাছে উপস্থিতির হার বাড়াতে স্কুলের প্রধান শিক্ষকের কাছে চিঠি পাঠালো এবার বিকাশ ভবন। মনে করা হয়েছে এবার পড়ুয়াদের স্কুলে আসা বাধ্যতামূলক, নতুন করে নির্দেশ জারি করছে এবার প্রধান শিক্ষক। অন্যদিকে আবার বিরাট অ্যাক্সিডেন্টের খবর, নদিয়ায় 2টি গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো 800 জন সব যাত্রী। গভীর রাতে মৃতদের সৎকারের জন্য এবার সব যাত্রায় যাচ্ছিল নবদ্বীপে, এবার মাঝখানে ঘটলো ভয়াবহ পথ দুর্ঘটনা। এবার সব যাত্রী বোঝাই গাড়ির সঙ্গে পাথর বোঝাই লরির সংঘর্ষে প্রাণ গেল 8 জন সব যাত্রীর। এবার রাত 2 নাগাদ নদিয়ার হাঁসখালি থানায় ফুলবাড়ির ঘটেছে এই ঘটনা। সব মিলে যেখানে টানটান উত্তেজনা, একদিকে রাজ্য রাজনীতিকে লড়াই, তার মাঝে আবার একের পর এক স্কুল খোলার পর আবার নতুন করে সিদ্ধান্ত বাড়ছে করোনার দ্বিতীয় ঢেউ, এমন সময় সতর্ক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নতুন ভ্যারিয়েন্ট করোনার আর তাতে একের পর এক সতর্ক বার্তা, আর সেই সাথে চোখ রাখলে একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে, আর অন্যদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসম, এবার তাতে কারা কারা পেনশন পাবেন, কত টাকা পাবেন, সব মিলে থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। তবে তার আগে সবচেয়ে বাংলা কামানো খবর, আবারও নিম্নচাপ পশ্চিমবঙ্গের বুকে, বিপদ এবার নতুন করে। তার মাঝে চোখ রাখলে এবার বড় সংবাদ, প্রার্থী বদল করলো তৃণমূল, এবার নতুন তালিকা প্রকাশ করছে বিরাট বড় আপডেট। 7 নম্বর ওয়ার্ডে এবার প্রার্থী বদল করছে তৃণমূল কংগ্রেস, মোহাম্মদ ইয়াজুর রহমানের বদলে এবার প্রার্থী হচ্ছেন কাইজার জামিল। প্রার্থী বদলের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, সূত্রের খবর জানা যাচ্ছে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে গোটা তৃণমূল ভবন, তার মাঝে আবার গেরুয়া শিবিরও উঠে পড়ে লেগেছে, এবার কোন দিকে যায় বাংলা। তার মাঝে আবার বড় খবর, সরকারের বড় সিদ্ধান্ত, এবার পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য প্রায় রাজ্য জুড়ে 1 থেকে 2 বছরে চালু হয়েছে একাধিক স্কুল কলেজ, যদিও এই মুহূর্তে বেশিরভাগ পড়াশোনা অনলাইনের মাধ্যমে হচ্ছে, তাই এবার পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার ডিজিটাল শিক্ষা ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের প্রোগ্রাম বিস্তার করবে পশ্চিমবঙ্গে। এবার সরকারের তরফ থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সারা পশ্চিমবঙ্গে সাড়া মিলেছে। এবার স্কুলের নেটের সঙ্গেই চুক্তি হয়েছে, যেখানে এই মর্মে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের অনলাইনে শিক্ষা দেওয়া হবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা দপ্তরের বাংলা শিক্ষা ওয়েবসাইটে। ছাত্রছাত্রীরা এবার অনলাইনের মাধ্যমে পোর্টালেই অ্যাক্সেস করতে পারবেন শিক্ষার এই নতুন ওয়েবসাইট, আর তাতেই গোটা বাংলা জুড়ে আবারও মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় সূচনা। তবে এত কিছুর মাঝেও যে নিম্নচাপের খবর আসবে কেউ ভাবতে পারেনি, ফের রাজ্য জুড়ে নিম্নচাপ, এবার একের পর একে জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে শীতের আমেজ আর তার মধ্যে জাঁকিয়ে পড়ছে শীত, আর তাতেই এবার কি করে বৃষ্টি পৌঁছে গেল, ফের নিম্নচাপ, রাজ্যের একাধিক জেলায় এবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর।
মেদিনীপুর হাওয়াফিস। রাজ্যের দুঃসংবাদ, শীতের শুরুতেই এমন ঘটনা। আর তাই এবার আপডেট নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের প্রথমে এবার বিশাল বড় নিম্নচাপের মুখ দেখতে চলেছে বাংলাদেশ। মাঝে বড় খবর প্রস্তুতি, অথই বছর ত্রিপুরার ফল দেখে এবার কর্মীদের চাঙ্গা করতে চলেছে গেরুয়া শিবির। কলকাতার পুর নির্বাচন প্রস্তুতি তুঙ্গে, এবার তৃণমূল, বাম এমনকি কংগ্রেসও সেখানে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে প্রস্তুতি শুরু করে ফেলেছে। এবার বিজেপি এখনো নিজেদের কোন্দাল মেটাতে ব্যস্ত, এমনই সময় গেরুয়া শিবির এখনো প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি, জানিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। আর এই পরিস্থিতিতে ত্রিপুরার পুরভোটের ফলাফলেই অক্সিজেন নিতে চলেছে দলের রাজ্য নেতাদের, আশায় বুক বাঁধছে যেখানে পড়শি রাজ্যের এই ফলাফলে এবার কর্মীদের অনেকটাই চাঙ্গা করে তুলবে। আবারও বিশাল বড় খবর, কলকাতা পুরভোটে এবার ভোটের দামামে বেজে গিয়েছে, এমনই সময় বুধবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। যা খবর, তাতে সোমবারের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে না, স্বাভাবিকভাবে বিজেপির কর্মীদের অনেকটাই পরিশ্রান্ত। আর সেই সাথে আবার রান্নার গ্যাস নিয়ে কি আপডেট থাকছে, সরকারি চাকরি নিয়ে কি ঘোষণা, আর অন্যদিকে চোখ রাখলে আবার লক্ষ্মীর ভাণ্ডার, ইসমকার নিয়ে নতুন করে খবর, সব মিলিয়ে বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে তার আগে আজকের খবর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর তার সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে, যারা এখনো সাবস্ক্রাইব করার পরেও কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখেন নি, অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলাভিত্তিক খবর নিয়ে আসবো সবার আগে। আর বাকি থাকা খবর দেখার আগে যারা এখনো সাবস্ক্রাইব করে শেয়ার করেন নি, ভিডিও নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।